নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি নারীদের জান্নাতে সরদারিনি নবীর ইন্তেকালের আগে নবী ফাতেমাকে বললেন ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরের মধ্যে যাও কারণ ওই কবরের মধ্যে যাওয়ার পর নিজের কোনো পরিচয় বাবার পরিচয় নাজাত পাওয়া যাবে না জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাইও নবীর কন্যা ফাতেমা এত বড় দামি নবী বলেন আমি চার কন্যার বাবা আমার ছোট কন্যা ফাতেমা আমি তার এত মহব্বত করি কোথাও যদি দিনের দাওয়াত দিতে যাই সবার শেষে ফাতেমা থেকে আমি বিদায় নেই আবার কোথাও থেকে যদি আসি সর্বপ্রথম ফাতেমার সাথে মোলাকাত করি ওই ফাতেমার ব্যাপারে যদি নবী এত কঠোর সতর্ক বাণী উচ্চারণ করেন তো আপনার আমার উপায় কি হবে ঘরের নারীদের উপায় কি হবে অতচ নারীর মর্যাদা পুরুষের তুলনায় হাজার লাখ গুণ বেশি কোন নারী যেই নারী ফাতেমার গুণে গুণান্বিত হাদিস শরীফে রাসূল বলেন একজন গরীব ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে কোন গরীব যেই গরীব লোন সুদ খায় ঘুষ খায় গাঁজা খায় মদ পান করে সেই গরীব হ্যাঁ আল্লাহর নবী বলেন একজন গরীব ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে নবী দোয়া করেন আল্লাহ আমাকে গরিবি হালাতে বাঁচাইও গরিবের সাথে আমার হাসর করাইও গরিবের সাথে তুমি আমার হাসর করাইও আমি ধনী হতে চাই না গরিবি হালাতে আমি থাকতে চাই কারণ গরিব হইয়া যদি আমার মাওলার পরিচয় নিয়ে যাইতে পারে এর মতো ধনী আর কেউ হতে পারে না দুনিয়ার কিছুই পায় নাই বলে আল্লাহকে পেয়েছো বলে হ্যাঁ বলে তুমি সব পেয়েছো মান কানা লিল্লাহ কানাল্লাহু লা যে আল্লাহর হয়ে গেল গোটা মখলুক তার হয়ে গেল খাকো বাদ আবু আতিশ বান্দান বামানো তু জিন্দা বাহাক মুরদা অতএব নিজে জাহান্নাম থেকে বাঁচেন আহালকে বাঁচান আর এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো ওলামায়ে কেরামের সোহবত আহলুল্লাহদের সোহবত কারণ আল্লাহওয়ালাদের সাথে আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখলে ইমান বাঁচান বড় সহজ জাহান্নামের ভয় অন্তরে আসবে তাদের সোহবতে গেলে তাদের চেহারা দেখলে তাদের কথা মতো আমল করলে কারণ আমরা নবী পাবো না আবু বকর ওমর ওসমান আলীরে পাবো না আমরা পাবো একমাত্র ওলামায়ে কেরাম তাদের মাধ্যমে আমাদের ঈমান আমলকে পরিশুদ্ধ করতে হবে আমি ঈমানের মাপকাঠি জানি না নেক আমলের মাপকাঠি জানি না যারা জানে তাদের কাছে গিয়া ঈমান আমল ঠিক করতে হবে এবং তাদের সোহবত আর নেক নজরে থাকিয়া আমার আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে এই জন্য দেরি না করে আল্লাহওয়ালাদের সোহবতে যাও আউলিয়ায়ে কেরামের সোহবতে যেতে হবে অতএব সাবধান যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তারা ভণ্ড নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এরপরে এক নাম্বার গেল দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও ও স্বামী স্ত্রীকে বাঁচাও তার মানে কি নিজে নামাজ পড়বে না স্ত্রীকে নামাজের জন্য মারবে কথা বলেন না কেন এইটা আগে বাঁচতে হবে নিজেকে তারপরে না আহাল হ্যাঁ নিজে পর্দা করলে হবে না সন্তানকে পর্দাওয়ালা বানাবেন এলো তিন নাম্বার চতুর্থ দায়িত্ব কি যে নামাজ পড়ে না তারে নামাজের জন্য দাওয়াত দিছেন এখন বিরোধিতা করে এইবার আপনি বাধা দিতে হবে আপনি গান শুনেন না সন্তান শুনে তাকে বাধা দিতে হবে গান শোনা যাবে না বাধা দিতে হবে বাধা দিতে গিয়া যদি বিপদ আসে মাথায় সবর এখতিয়ার করবেন অতাওয়া সৌবি সব্র
صبر اختیار করলে বড় বড় দুইটা পুরস্কার আল্লাহ দিবেন একটা দিবেন সাথে সাথে আরেকটা দিবেন আখেরাতে দুনিয়াতে দিবেন আল্লাহ বলেন আমি তোমার সঙ্গী হয়ে যাব আর আখেরাতের পুরস্কার কি আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব এই দুই পুরস্কার কারা পাবে ভুলে গেছেন যারা ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ কোন ক্ষেত্রে অন্যায়ের পথে বাধা দেওয়ার ক্ষেত্রে বিপদ আসছে সেই বিপদে ধৈর্য ধারণ করবে কি ধৈর্য আর বাধা দেব না বরং বিপদ আসলে আমি লাঞ্ছিত হব না পেছনে যাব না সামনেই যাব কারণ মুসলমানের সুসংবাদ আল্লাহর দ্বীনের পতাকা কালেমার পতাকা উড্ডীন করতে গিয়া যদি আমার প্রাণ চলে যায় আমি বিনা হিসাবে জান্নাতি আমি বেঁচে থাকলেও গাজী আমার মরলেও লাভ বাঁচলেও লাভ জাহান্নাম থেকে নিজে বাঁচো তোমার আহালকে বাঁচাও অতএব এখানে যারা আছেন নামাজ পড়েন রোজা রাখেন পর্দা করেন পীর সাহেবের দরবারে যান তাবলিগে যান জিকির করেন কিন্তু অনেকের ছেলে নামাজ পড়ে না এত সুন্দর রোজা গেল অনেক সন্তানেরা রোজা রাখে নাই রমজান নাই কোন ঘর উপযুক্ত মেয়ে ছেলেরা নামাজ পড়ে না এরকম সন্তান কি নাই কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে কোরআনের আয়াত ও সন্তান নামাজ পড়েছ পড়ি নাই রোজা রাখছ রাখি নাই হালাল খেয়েছ খাই নাই কেন সন্তান বলবে আমার মা বাবা মুরব্বীদের কারণে আমার কোনো দোষ নাই রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়াকুবারানা ফাআদাল্লুনাস সাবিলা আমি বেনামাজি হই না আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছ আমি বেরোজাদার হই না মা বাবায় বানাইছ মাঝে মাঝে আম্মা জান বলতো উঠো সাহারি খাও রোজা রাখো বাবাই বলতো খবরদার রোজা রাখতে দিও না চেহারা নষ্ট হয়ে যাবে রোজা রাখলে চেহারা নষ্ট হবে এই কারণে বাবা জান মায়া কইরা রোজা রাখায় না ওই বাবাকে প্রশ্ন করেন তোমার সন্তান সারা রাত্র মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে চেহারা নষ্ট করলো এই চেহারা ভালো করার মেডিসিন কই আছে কোনো মেডিসিন নাই রোজা রাখলে চেহারা নষ্ট হয় না বরং চেহারায় নূর বাড়ে নূর সুস্থতা দান করেন কে তো আল্লাহর হুকুম মতো চলবেন আল্লাহ সুস্থ করবেন সেখানে আপনার এসকাল কেন প্রশ্ন কেন প্রশ্ন এজন্যই জাহান্নামের ভয় নাই সব মানুষগুলো জাহান্নামে যাবে ইল্লা কিন্তু চার গুণওয়ালা মানুষ ব্যতীত কয় গুণওয়ালা মানুষ চার গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না ওদিকে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সব উম্মতেরা জান্নাতে যাবে নবীজি বলেন সব উম্মত কেউ যদি বলে সব উম্মত জান্নাতে যাবে নবীর ওয়াদা তাহলে আর এত ইবাদত করে কি লাভ নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে তো ইবাদতের দরকার কি নবীও কয় ইল্লা কিন্তু নামের বেরেক লাগানো আছে আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে কিন্তু চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে মদিনার নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা জান্নাতে যাবে না সাহাবায়ে কেরাম বললেন ও পয়গম্বর কারা আপনাকে মানে না জানতে চাই আমি বলবো আপনি নবীকে মানেন না এ নিয়ে দ্বন্দ্ব কমবে না বাড়বে বাড়বে নবী বলেন আমি বলে গেলাম কে আমাকে মানে না কে মানে আমি মাপকাঠি দিলাম আমাকে মানার মাপকাঠির নাম সুন্নত যে আমার সুন্নত মানে সে আমাকে মানে যে আমাকে মানে সে জান্নাতি যে ব্যক্তি আমার সুন্নত মানে না সে আমাকে মানে না সহসায় জান্নাতেও যাবে না
এখন আপনি সুন্নাত মানেন কিনা বা সেটা নিয়ে আর কোনো ফতোয়ার দরকার নাই নিজেরটা নিজেই হিসাব করেন আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় কাটা আসেনি যদি দেখেন আছে তো আপনি নবীর সুন্নাত মানলেন যে নবীর সুন্নাত মানলো সে নবী মানলো যে নবী মানবে আল্লাহর নবী বলেন সে আমার সাথে জান্নাতে যাবে তাহলে নবীকে কে মানে যে সুন্নাত মানে নবীকে কে মানে না যে সুন্নাত মানে না নবীকে কে মানে যে দাড়ি কাটে যে বেপর্দায় চলে যে সুদ খায় যে ঘুষ খায় যে নামাজ বাদ দেয় অন্যের হক নষ্ট করে এক কথা যে রাসূলের তরিকা মানে সে নবী মানে যে নবী মানে সে জান্নাতি এজন্য নবী তো নবী একটা গ্যারান্টি কার্ড দিয়ে গেছেন চ্যালেঞ্জ قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله پیغمبر বলেন ও উম্মতের দল দুটো জিনিস আমি জমিনের মধ্যে রেখে গেলাম আকরাইয়া ধরো কোনদিন তোমাদের ঈমান নষ্ট হবে না লাইনচ্যুত তোমরা হবে না জাহান্নামের পথে যাবে না কয় জিনিস আকরাইয়া ধরো কয় জিনিস এক নম্বরে আল্লাহর কোরআন দ্বিতীয় হলো আমি নবীর সুন্নাত কার সুন্নাত আজকে এই দুই জিনিস যার কাছে যত পরিমাণে আছে ওই পরিমাণ সে শান্তিতে আছে যার কাছে কোরআন সুন্নাহ যেই পরিমাণ নাই ওই পরিমাণ সে শান্তিতেও নাই সম্মানেও নাই সম্মান দেওয়ার মালিক আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান কোনো যোগ্যতা লাগে না আল্লাহ বলেন আমার সম্মানের পাত্র ওই ব্যক্তি হবে যার মধ্যে ওই দুই জিনিসের গুণাগুণ থাকবে কোরআন মানবে নবীর আদর্শ মতে চলবে আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে চার গুণ আলা মানুষ জান্নাতে যাবে সব মানুষ জাহান্নামে যাবে কসম করে বললেন কিন্তু কয় গুণ আলারা যাবে না এই কথাগুলো খেয়াল করবেন ছোট্ট একটা সূরা সবাই জানেন সূরাটার নাম কি আল আসরে সূরা আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে চার গুণ আলারা জাহান্নামে যাবে না এক নাম্বার গুণের নাম ঈমান দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল কয়টা হইল ঈমান আনবে নেক আমল করবে আরো বাকি কয় গুণ দুই গুণ চার গুণ আলারা জান্নাতে যাবে এর মধ্যে প্রথম দুইটা গুণ হলো ঈমান আনবে নেক আমল করবে ঈমান আনো নেক আমল করো এই দুইটা গুণ অর্জন করলেই জান্নাত না আরো দুইটা বাকি আরো দুইটা গুণ বাকি ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও ঈমান আমলের বিরোধিতা যারা করে তাদেরকে বাধা দাও তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ ঈমান আমলের পথে দাওয়াত দাও যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দাও এক নম্বর গুণের নাম ঈমান আনা দ্বিতীয় গুণের নাম নেক আমল করা ঈমান আনলাম আল্লাহ কয়জন জোরে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ঈমান আনছি আল্লাহ এক ওয়া মালাইকাতিহি আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতারা আমাদের খেদমতে আছে আল্লাহর মাখলুক এটাও আমরা মানি কি মানি না কি হিসাবে মানি ফেরেশতারা আল্লাহর সন্তান না মাখলুক মাখলুক
وكتبه الله نازل هوا شمست كتاب غلو روپا راما در بشا شاسه شب الله تورات زبور انجل شو ورسوله الله زطر نبی رسول بطائلن تارو پر ایمان اللام واليوم الآخر اما در انتقال ارپار আবার পরবর্তী জীবন আখিরাতের জিন্দেগি শুরু হবে এর উপরে ঈমান আনলাম আল কদরি খাইরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা আমার তাকদিরে ভালো হোক আর মন্দ যা হবে সব আমার আল্লাহর পক্ষ থেকে হবে এর উপরে ঈমান আনলাম আল বাসি বাদাল মাউত আমার মরণের পরে আবার আল্লাহর কাছে আমি হাজির হব এর উপরে ঈমান আনলাম ইমান আনছি ইমান আনার পরে দ্বিতীয় গুণ কি নেক আমল ভাই দ্বিতীয় গুণ আমি বিশ্বাস করি আল্লাহ এক আমি বিশ্বাস করি রাসূল আল্লাহর প্রেরিত আল্লাহ এদেরকে রাসূল বানাইছেন কিতাব দিয়েছেন এই বিশ্বাসটাকে বাস্তবায়ন করব আল্লাহ এক অতএব গোলামিও চলবে ওই এক আল্লাহর আর কারো গোলামি চলবে না ইবাদত চলবে কার আল্লাহর নেক আমল আল্লাহর হুকুমকে জীবনে বাস্তবায়ন করো রাসূলের তরিকায় এর নাম নেক আমল করো আল্লাহর হুকুম মতে নামাজ আল্লাহর হুকুম মতে পর্দা নবীর তরিকায় নেক আমল করো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও যার উপরে যতটুকু হক আছে যথাযথ আদায় করো জবানকে কন্ট্রোল করো চোখ হেফাজত করো হাত হেফাজত করো স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করো মা বাবা হিসাবে সন্তানের হক আদায় করো শিক্ষক হিসাবে ছাত্রের হক আদায় করো আগে শিক্ষক ছাত্রের হক আদায় করলেই ছাত্র শিক্ষকের হক আদায় করবে সন্তান মা বাবা সন্তানের হক আদায় করলে সন্তান ও মা বাবার হক আদায় করবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দ্বিতীয় খলিফা 40 নম্বরের মুসলমান নবীর হাতে কালেমাওয়ালা عمر فاروق এর সামনে একজন আল্লাহর বান্দা এসে বললেন খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার হক আদায় করে না অভিযোগ দিলেন খলিফাতুল মুসলিমিন عمر فاروق রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনার অভিযোগ আমি আমলে নিয়েছি তবে ফয়সালা দেওয়ার জন্য আপনার সন্তানকে হাজির করতে হবে সন্তানকে হাজির করা হলো এই সন্তান তুমি বাবা মায়ের হক আদায় কেন করো না সন্তান বললেন বেয়াদবি ক্ষমা চাই খলিফাতুল মুসলিমিন জানতে চাই আমার মা বাবার পক্ষ থেকে আমার উপরে কোনো হক আছে নি খলিফাতুল মুসলিমিন বলে আছে জানতে পারবো কি বলে পারবা এক নাম্বার হক সন্তান মা বাবার প্রথম হক হলো বাবা ভালো সন্তান বানানোর ক্ষেত্রে ভালো একটা মা ঘরের মধ্যে আনবে সন্তান বলেন খলিফাতুল মুসলিমিন আমার আব্বা জানেই প্রথম হক আদায় করে নাই ভালো মা ঘরের মধ্যে আনে নাই একজন ধর্মিক পরহেজগার আল্লাহ ভক্ত নারী ঘরে আনবে বাবা তা আনে না এনেছে এক বেদিন দ্বিতীয় হক সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান বাম কানে ইকামত সন্তান বলে খলিফাতুল মুসলিমিন আমার বাবা এই হকটাও আদায় করে নাই ওমর ফারুক বললেন তৃতীয় হক সন্তানের সুন্দর একটা নাম রাখবে সন্তান বলে আমার বাবা এই হকটাও আদায় করে নাই ইসলামী লাইনে নাম রাখবে না রেখে রেখেছে আমার নাম জউল আছে না সন্তানের নাম জুয়েল কোয়েল দোয়েল হাসি খুশি বৃষ্টি রৌদ্র
কত বাজে নাম অথচ স্পষ্ট সহিহ হাদিসে রাসূল বলেন কিয়ামতের দিন কোন নাজাতের ওসিলাও যদি না থাকে আল্লাহ বলবেন দেখো তার নামটা ইসলামী লাইনে আছে কিনা যদি দেখে হ্যাঁ আছে আল্লাহ বলবেন এর ওসিলায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম আতিনাফি دار دنيا نحسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ভালো নাম রাখার দ্বারা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে সারা দুনিয়ার মধ্যে কোন বেঈমানের ঘরে মুসলমানের কোন নাম নাই আর মুসলমানের ঘরে ঘরে বেদিন বেঈমানের নাম আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণের নাম ঈমান দ্বিতীয় গুণের নাম নেক আমল ঈমানও আনছেন নেক আমল করেন নামাজ পড়েন ফরদা করেন হালাল খান সব ঠিক পেছনের কথা মনে থাকলে বলেন তো এরপরও কি জান্নাত রিজার্ভ হয়ে গেছে না আরো দায়িত্ব আছে কয়টা আরো দুইটা দায়িত্ব বাকি খেয়াল করবেন এক নাম্বার চার গুণালারা জান্নাতে যাবে এক নাম্বার গুণের নাম ঈমান দ্বিতীয় গুণের নাম নেক আমল এই দুইটা গুণের সম্পর্ক আল্লাহর সাথে বান্দার এই দুই সম্পর্ক এই দুই গুণ আল্লাহর হক বলেন এই দুই গুণ কার হক আর ও দুইটা গুণ আছে বান্দার হক ঈমান আনবো কার উপরে এটা কার হক আল্লাহর হক আমল করব কার জন্য না কার হক আল্লাহ গুণ আছে ওই দুইটা গুণ কার হক বান্দার হক ঈমান আনছেন নেক আমল করেন নামাজ পড়েন পর্দা করেন হালাল খান এরপরও ওয়াল আসরে সূরায় বলে আরো দুইটা গুণ বাকি আছে না হয় জান্নাত রিজার্ভ হবে না ওই দুইটা গুণ বান্দার হক বলে কি বলে ঈমান আমল আনছো এবার অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও দ্বিতীয় চতুর্থ হলো যারা ঈমান আমলের লাইনে বিরোধিতা করে তাদের বাধা দাও অনেকের মধ্যে দাওয়াত আছে বাধা দেওয়ার মতো ঈমানি স্পিরিট নেই আবার অনেকের মধ্যে দাওয়াতেরও খবর নেই ও আল্লাহর বান্দা নবীর আশেক ঈমান আমল আনছেন এরপরও জান্নাত রেডি হবে না আরো দুই দায়িত্ব ঈমান আমল অনুযায়ী অন্যকে দাওয়াত দেন অন্যকে দাওয়াত দেওয়া মানে অন্য কারা এটাও বুঝতে হবে অন্য 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 বলতে কারা তার এক নাম্বার হলো আপনার আহাল আপনার يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ও মুমিনেরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও আহালকে বাঁচাও তাহলে ঈমান আমল নিজে আনছেন এরপরের দায়িত্ব অন্যকে দাওয়াত দিবেন অন্য কারা প্রথম হলো আহাল প্রথম কি স্বামীর জন্য স্ত্রী আহাল মা বাবার জন্য সন্তান আহাল ওস্তাদের জন্য ছাত্র আহাল ইমাম সাহেবের জন্য মুসল্লিরা আহাল মেম্বার সাহেবের জন্য ওয়ার্ডের মানুষ আহাল চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসীরা আহাল এমপি সাহেবের জন্য তার আসনের মানুষ আহাল সরকারের জন্য গোটা দেশবাসী আহাল ওলামায়ে আহলে হকদের জন্য গোটা উম্মত হলো আহাল মা বাবার জন্য আহাল সন্তান
ও মা বাবা জাহান্নাম থেকে নিজে বাঁচেন বল কেমনে কয় ঈমান আনেন নেক আমল করেন তো জান্নাত রেডি নি কয় না দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও নিজে ঈমান আমল আনলে হবে না সন্তানকে ঈমান ওয়ালা আমল ওয়ালা বানাতে হবে এই জন্য হাদিস শরীফে নবী বলেন 7 বছর যখন সন্তানের বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দাও নামাজের মুসাল্লায় দাঁড় করাও সন্তানকে মা বাবা কয় বছরে কথা বলেন না কেন যখন 10 বছর হবে তখন শাসন লাগলে শাসন করাও শাসন করো শোষণ নয় শাসন না শোষণ অন্যায় করছে একটা ধমকের দুইটা ধমক দিলে জবাব দিতে হবে আল্লাহর আদালতে একটা ধমক তোমার ইনসাফ দ্বিতীয় ধমক হলো জুলুম বুঝেন নি কিছু কথা কয় না ধমকের কাজ করছে কয় ধমক দুইটা দিলেন কেন একটা হবে ইনসাফ আরেকটা হবে জুলুম আল্লাহর আদালতেই একটার জন্য আসামি হতে হবে কি মনে করছেন ইসলাম কত সহজ আপনি বাঁকা বানায় নিছেন এটাকে সন্তান একটা বেতের বাড়ি মত অপরাধ করেছে এখন আপনি একটা বেতের বাড়ি দিবেন দুইটা দেওয়া জুলুম কিন্তু একটা যে দিবেন তার ওজন হবে কয় কেজি বড় কঠিন বিষয় একটা যে বেতের বাড়ি দিবেন ও বেতের বাড়ির ওজন আছে না নাই কথা বলেন আপনার সন্তানকে একটা বেতের বাড়ি দিবেন অন্যায় করছে মাত্র একটা বেতের বাড়ি নেওয়ার মতো এখন বেতের বাড়িটার ওজন কেমন হবে সন্তানের বয়সের দিকে তাকাও সন্তানের মেধার দিকে তাকাও সন্তানের জ্ঞানের দিকে তাকাও তার শরীরের ওজনের দিকে তাকাও তার অন্তরে তোমার প্রতি ভয়ের পরিধির দিকে তাকাও যে বেতের বাড়ি যদি না দিয়া ধমক দিলে সারে তো বেতের বাড়ি দিও না ধমকেই তুমি তারে টাইট করিয়া নাও যদি লাগে এমন বেতের বাড়ি দিবা না যেটা মাত্র 10 গ্রাম ওজনের মতো দিবা এটারে যদি আধা কেজি ওজন নিয়ে বাড়ি মারো এটার নাম জুলুম আল্লাহর আদালতে জুলুমের জন্য হিসাবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে কারণ কেয়ামতের ময়দান হবে ইনসাফের ময়দান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় পাইছেন গনিমতের মাল এই কাপড়গুলো ভাগ ভাগ করে দিবেন একটা জামা কিন্তু নিজের সন্তানের জন্য যেই পরিমাণ নিজের জন্য দুইটা এক জায়গায় না করলে পূর্ণ একটা জামা হয় না বড় কঠিন বিষয় বাবা সন্তানের জামাটা হাতের মধ্যে নিলেন একটা জামা বানানোর ক্ষেত্রে পড়লেন সন্তান খুতবার মধ্যে দাঁড়ায় বললেন এটা ইনসাফ হয় নাই আল্লাহর ভয় থাকবে সবার উপরে তাকওয়া পুরা রমজান আমাদেরকে তাকওয়া শিখাইছে রমজানের তাকওয়া দিয়া 11 মাস চলবা রমজানের ভয় দিয়া 11 মাস চলবা কেমন ভয় কয় যেই ভয় থাকার কারণে খুদা ছিল খানাও ছিল খাও নাই কেন আল্লাহর বিধানে হারাম ইফতারি টাইম আছে 20 মিনিট পেটের মধ্যে পানির পিপাসা সামনে পানিও রেডি এরপরও পানি পান করে নাই কার ভয় এই ভয়টা 11 মাস চালাও খুদাও থাকবে সামনে খানাও থাকবে খানার আগে চিন্তা করবা খানাটা আমার মাওলার বিধানে হালাল নাকি হারাম তাহলে রমজানের সাধনা কাজে লাগবে আর কে দারাত খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম ভাইরা আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এরপরে এক নাম্বার গেল দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও ও স্বামী স্ত্রীকে বাঁচাও তার মানে কি নিজে নামাজ পড়বে না স্ত্রীকে নামাজের জন্য মারবে কথা বলেন না কেন এইটা আগে বাঁচতে হবে নিজেকে তারপরে না আহাল হ্যাঁ নিজে পর্দা করলে হবে না সন্তানকে পর্দাওয়ালা বানাবেন এলো তিন নাম্বার চতুর্থ দায়িত্ব কি
যে নামাজ পড়ে না তারে নামাজের জন্য দাওয়াত দিবেন এখন বিরোধিতা করে এইবার আপনি বাধা দিতে হবে আপনি গান শুনেন না সন্তান শুনে তাকে বাধা দিতে হবে গান শোনা যাবে না বাধা দিতে হবে বাধা দিতে গিয়া যদি বিপদ আসে মাথায় সবর ইখতিয়ার করবেন অতাওয়া সৌবি সবর সবর ইখতিয়ার করলে বড় বড় দুইটা পুরস্কার আল্লাহ দিবেন একটা দিবেন সাথে সাথে আরেকটা দিবেন আখেরাতে দুনিয়াতে দিবেন আল্লাহ বলেন আমি তোমার সঙ্গী হয়ে যাব আর আখেরাতের পুরস্কার কি আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব এই দুই পুরস্কার কারা পাবে ভুলে গেছেন যারা ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ কোন ক্ষেত্রে অন্যায়ের পথে বাধা দেওয়ার ক্ষেত্রে বিপদ আসছে সেই বিপদে ধৈর্য ধারণ করবে কি ধৈর্য আর বাধা দিব না বরং বিপদ আসলে আমি লাঞ্ছিত হব না পেছনে যাব না সামনেই যাব কারণ মুসলমানের সুসংবাদ আল্লাহর দ্বীনের পতাকা কালেমার পতাকা উড্ডীন করতে গিয়া যদি আমার প্রাণ চলে যায় আমি বিনা হিসাবে জান্নাতি আমি বেঁচে থাকলেও গাজী আমার মরলেও লাভ বাঁচলেও লাভ জাহান্নাম থেকে নিজে বাঁচো তোমার আহালকে বাঁচাও অতএব এখানে যারা আছেন নামাজ পড়েন রোজা রাখেন পর্দা করেন পীর সাহেবের দরবারে যান তাবলিগে যান জিকির করেন কিন্তু অনেকের ছেলে নামাজ পড়ে না এত সুন্দর রোজা গেল অনেক সন্তানেরা রোজা রাখে নাই রমজায় নাই কোনো ঘর উপযুক্ত মেয়ে ছেলেরা নামাজ পড়ে না এরকম সন্তান কি নাই কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে কোরআনের আয়াত ও সন্তান নামাজ পড়েছ পড়ি নাই রোজা রাখছ রাখি নাই হালাল খেয়েছ খাই নাই কেন সন্তান বলবে আমার মা বাবা মুরব্বীদের কারণে আমার কোনো দোষ নাই রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা আমি বেনামাজি হই না আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছ আমি বেরোজাদার হই না মা বাবায় বানাইছ মাঝে মাঝে আম্মা জান বলতো ওঠো সাহারি খাও রোজা রাখো বাবাই বলতো খবরদার রোজা রাখতে দিও না চেহারা নষ্ট হয়ে যাবে রোজা রাখলে চেহারা নষ্ট হবে এই কারণে বাবা জান মায়া কইরা রোজা রাখায় না ওই বাবাকে প্রশ্ন করেন তোমার সন্তান সারা রাত্র মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে চেহারা নষ্ট করলো এই চেহারা ভালো করার মেডিসিন কই আছে কোনো মেডিসিন নেই রোজা রাখলে চেহারা নষ্ট হয় না বরং চেহারায় নূর বাড়ে নূর সুস্থতা দান করেন কে তো আল্লাহর হুকুম মতো চলবেন আল্লাহ সুস্থ করবেন সেখানে আপনার এসকাল কেন প্রশ্ন কেন প্রশ্ন এজন্যই জাহান্নামের ভয় নাই এজন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও আহালকে বাঁচাও ও পর্দার আড়ালের আম্মা জানেরা নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি নারীদের জান্নাতে সরদারিনী নবীর ইন্তেকালের আগে নবী ফাতেমাকে বললেন ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরের মধ্যে যাও কারণ ওই কবরের মধ্যে যাওয়ার পর নিজের কোনো পরিচয় বাবার পরিচয় নাজাত পাওয়া যাবে না জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাইও নবীর কন্যা ফাতেমা এত বড় দামি নবী বলেন আমি চার কন্যার বাবা আমার ছোট কন্যা ফাতেমা আমি তার এত মহব্বত করি কোথাও যদি দিনের দাওয়াত দিতে যাই সবার শেষে ফাতেমা থেকে আমি বিদায় নেই আবার কোথাও থেকে যদি আসি সর্বপ্রথম ফাতেমার সাথে মোলাকাত করি ওই ফাতেমার ব্যাপারে যদি নবী এত কঠোর সতর্ক বাণী উচ্চারণ করেন তো আপনার আমার উপায় কি হবে ঘরের নারীদের উপায় কি হবে অথচ
নারীর মর্যাদা পুরুষের তুলনায় হাজার লাখ গুণ বেশি কোন নারী যেই নারী ফাতেমার গুণে গুণান্বিত হাদিস শরীফে রাসূল বলেন একজন গরীব ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে কোন গরীব যেই গরীব লোন সুদ খায় ঘুষ খায় গাঁজা খায় মদ পান করে সেই গরীব হ্যাঁ আল্লাহর নবী বলেন একজন গরীব ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে নবী দোয়া করেন আল্লাহ আমাকে গরিবি হালাতে বাঁচাইও গরিবের সাথে আমার হাসর করাইও গরিবের সাথে তুমি আমার হাসর করাইও আমি ধনী হতে চাই না গরিবি হালাতে আমি থাকতে চাই কারণ গরিব হইয়া যদি আমার মাওলার পরিচয় নিয়ে যাইতে পারে এর মতো ধনী আর কেউ হতে পারে না দুনিয়ার কিছুই পায় নাই বলে আল্লাহকে পেয়েছো বলে হ্যাঁ বলে তুমি সব পেয়েছো মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা যে আল্লাহর হয়ে গেল গোটা মখলুক তার হয়ে গেল খাকো বাদ আবু আতিশ বান্দান বামানো তু জিন্দা বাহাক মুরদা অতএব নিজে জাহান্নাম থেকে বাঁচেন আহালকে বাঁচান আর এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো ওলামায়ে কেরামের সোহবত আহলুল্লাহদের সোহবত কারণ আল্লাহওয়ালাদের সাথে আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখলে ঈমান বাঁচান বড় সহজ জাহান্নামের ভয় অন্তরে আসবে তাদের সোহবতে গেলে তাদের চেহারা দেখলে তাদের কথা মতো আমল করলে কারণ আমরা নবী পাবো না আবু বকর ওমর ওসমান আলীরে পাবো না আমরা পাবো একমাত্র ওলামায়ে কেরাম তাদের মাধ্যমে আমাদের ঈমান আমলকে পরিশুদ্ধ করতে হবে আমি ঈমানের মাপকাঠি জানি না নেক আমলের মাপকাঠি জানি না যারা জানে তাদের কাছে গিয়া ঈমান আমল ঠিক করতে হবে এবং তাদের সোহবত আর নেক নজরে থাকিয়া আমার আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে এই জন্য দেরি না করে আল্লাহওয়ালাদের সোহবতে যাও আউলিয়ায়ে কেরামের সোহবতে যেতে হবে অতএব সাবধান যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তারা ভণ্ড তারা কি তাদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড কারণ আউলিয়া মানতে হবে কোরআনের ঘোষণা ওলি মানতে হবে বুখারী শরীফের ঘোষণা যারা বলে আমরা আউলিয়া পছন্দ করি না তারা কোরআন মানে না যারা বলে আমরা ওলি পছন্দ করি না তারা বুখারী শরীফ মানে না যারা বলে আমরা ওলিয়া ওলিয়া মানি না তারা হক না বাতিল অতএব এই বাতিল থেকে সাবধান আবার ওলিয়া ওলিয়া মানতে গিয়া খবরদার আমার রসুল আমার ইসলাম আমার আল্লাহ আমার কোরআন আমার সুন্নার অতিরিক্ত যেন মাপকাঠির বাহিরে চলে না যায় আমি আমার ওলি আউলিয়া মানব কতক্ষণ তারা আমার আল্লাহ এবং আমার রসুলকে মেনে চলবেন যতক্ষণ আল্লাহ বুঝার তৌফিক দান করেন ভাইরা আমার আপনারা আসছেন মাদ্রাসার জন্য দোয়া ওয়াজ মাহফিল দুনিয়াতে ইসলামের আলো প্রজ্বলিত করার সাময়িক এক মাধ্যম স্থায়ী ব্যবস্থা জমিনে ইসলাম টিকানোর জন্য বাতিলের মোকাবেলা করার জন্য স্থায়ী সমাধানের নাম মাদ্রাসা একটা মাদ্রাসা উঠায় দেন ওই এলাকায় ক্রমান্বয়ে দিনের আলো জ্বলবে বাতিলরা তওবা করবে অতএব এই মাদ্রাসা টিকাইয়া রাখা আমাদের নৈতিক দায়িত্ব ইমানের দায়িত্ব সন্তান দিয়ে মাদ্রাসাকে টিকাইতে হবে সময় দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে মাদ্রাসাকে টিকানোর চেষ্টা করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ তো আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে নগদ আল্লাহর হস্তে যে যা পারি 1500 যা পারি মা বাবার সওয়াবের জন্য আল্লাহর জন্য মা বাবার সওয়াবের মহব্বতে দেই এই উঠবেন না কেউ দোয়া করে যান যারা দায়িত্বশীল নামে নেমে যান কেউ খালি ফিরাবেন না হাতে হাতে নিয়ে নেন মা বাবার মহব্বতে দান করবেন নিয়ত করে দান করবেন আল্লাহই দানের ওসিলায় অসুস্থতা দূর করে দাও মুসিবত দূর করে দাও রুজিতে বরকত দাও কবরওয়ালাদের মাফ করে দাও ভালো নিয়তে দান করেন সবাই সাধ্যমতো হালাল
উপার্জিত সম্পদ থেকে মহব্বত করে দান করবেন কেউ খালি ফিরাবেন না দ্রুত দেওয়ার চেষ্টা করি দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা সবাই কম বেশি দেওয়ার চেষ্টা করি কেউ খালি ফিরাবেন না আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম মাগরিবের নামাজের পরে কাওরাবনিয়ার হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বয়ান করবেন আপনারা বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন আল্লাহ পাক সবাইকে বয়ান শুনে দোয়া করে